আসসালামু আলাইকুম, হাই ভিউয়ার্স, বন্ধুরা কেমন আছেন? আমি ডাক্তার মোহাম্মদ ওসমান আলী, আর আমার এই চ্যানেলটির নাম হলো ডাক্তার মোহাম্মদ ওসমান আলী। তো সর্বপ্রথমে বন্ধুদেরকে বলতে চাই, আসলে কিছুদিন আগে রোজা চলে গেছে আমাদের কাছ থেকে, আমরা রোজা ঈদ করেছি, আর ঈদের আজকে তো সপ্তম দিন, ষষ্ঠ দিন, তো সবাইকে ঈদ মোবারক। আর পাশাপাশি বন্ধুদেরকে বলতে চাই যে আসলে আমি সবসময় চাই যে আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আর ঔষধি গুণ সম্পন্ন গাছ নিয়ে আপনাদের সামনে সবসময় উপস্থিত হয়ে থাকি। আর তার সাথে বলতে চাই বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত আমরা যে ডাক্তার ওসমান নামে যে চ্যানেলটি, এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, সেই সমস্ত বন্ধুদেরকে বলবো অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলটা একান্তই আমার চ্যানেল, নিজস্ব চ্যানেল। আর আসলে এই চ্যানেলের মাধ্যমে আমি চাই যে আপনাদেরকে ভালো ভালো কিছু দেওয়ার জন্য। আর আপনার যারা সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে দেখেন, আর পাশাপাশি আমার আরও চ্যানেল আছে সেই চ্যানেলটিও দেখেন, তাদেরকে অনুরোধ করবো অবশ্যই আপনারা আমার এই ডাক্তার ওসমান আলী নামে যে চ্যানেলটি, এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ইউটিউবের অনেক বড় বড় বন্ধুরা ভাইরা আছেন, তাদেরকেও অনুরোধ করবো যে আপনাদের পাশে ছোট্ট একটা জায়গা করে দেবেন। তো আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, দেখতে পাচ্ছেন যে এখানে এটা দেখতে পাচ্ছেন শিমুলের পাউডার। এই পাউডারগুলি আমি অবশ্য কেজি হিসাবে বিক্রি করি, আর এই শিমুল মুলের পাউডার আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন, এটা 2000 টাকা কেজি। 1 কেজি শিমুলের পাউডার, 1 নম্বর পাউডার 2000 টাকা কেজি, কারণ এটা আমরা বাণিজ্যিকভাবে চাষ করি, একটু শুকাতে হয়, ইয়ে করতে হয়, এই জন্য 2000 টাকা কেজি বিক্রি করি। বন্ধুরা আপনি এটা নিতে পারবেন, দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার সাদা পাউডার। এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন গাছ আছে, এটা হলো শিমুল গাছ। এই গাছটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখতে পাচ্ছেন একদম সাদা ছোপছোপে, এটাকে পরিষ্কার করে পাউডার করা হয়। তো যে সমস্ত প্রবাসী বন্ধুরা আছেন, সেই সমস্ত প্রবাসী বন্ধুদেরকে বলবো যে আপনারা কাঁচা গাছ আপনাদের জন্য অসুবিধা, আপনারা পাউডার নিয়ে খেতে পারবেন। আর এই শিমুল মুলের পাউডারের সাথে যদি আপনি কাবাব চিনি, শিমুলের মূল আর অশ্বগন্ধা, এই তিনটা পাউডার যদি একত্রিত করে খান, তাহলে আপনাদের সেক্সুয়াল যে সমস্যাগুলি আছে, ইন্টারনাল যে সমস্যাগুলি আছে, দ্রুত বীর্যক্রম হয়ে যায়, দুর্বলতা, নার্ভগুলি অসচ্ছল হয়ে গেছে, দীর্ঘদিন হস্তমথন যারা করছেন তাদেরকে বলো যে আপনার হস্তমথন আর করবেন না, হস্তমথন থেকে বিরত থাকবেন, কারণ হস্তমথন করলে নার্ভগুলো ঢিলা হয়ে যায়, ছোট হয়ে যায়, বক্র হয়ে যায়, অনেক ধরনের সমস্যা দেখা যায়, দাম্পত্য জীবনেও কোলাহল সৃষ্টি হয়। এবং হস্তমথন যখন বন্ধ করবেন তখন দেখবেন স্বপ্নদোষ তৈরি হবে, আবার যখন স্বপ্নদোষ বন্ধ করবেন তখন দেখবেন ভাতের মারোর মতো ধাতু বেরোতে থাকবে, ক্ষয়রোগ তৈরি হবে। তো বন্ধু, যাদের হয়ে গেছে পাঁচটিস পাঁচ, সেটা তো ফ্রি দেওয়া সম্ভব না, কিন্তু চিকিৎসা নিয়ে সামনের জীবনগুলো যেন ভালোভাবে চলা যায়। অনেকে আছেন প্রবাসে থাকেন, দেশে বউ থাকে, তারা এই কাজগুলি করেন, অবশ্যই এই কাজগুলি করবেন না, এবং দেশের ভিতরে যারা আছেন তাদেরকে বলবো এই কাজটা করবেন না। তো আপনারা এই তিনটা উপকরণকে একত্রিত করে খাবেন, খেয়ে দেখবেন যে আপনার ইন্টারনাল যে সমস্যাগুলো আছে সেটাই হবে, বীর্যের মধ্যে ঘনত্ব তৈরি হবে, তারপরে আপনার নিচে যাদের পাতলা আছে সেটা আবার স্বাভাবিক পর্যায়ে আসবে। অনেকের শুক্রকীটের অভাব, দীর্ঘদিন থেকে দেখা যায় যে বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছেন, বাচ্চা হচ্ছে না শুক্রকীটের অভাবে, সেই সমস্ত বন্ধুদেরকে বলবো যে আপনারা অবশ্যই আমাকে দেখতে পাচ্ছেন যে সাদা পাউডার, এই শিমুল মুলের পাউডার, সাথে অশ্বগন্ধা এবং কাবাব চিনি, এই তিনটে একত্রিত করে পানিতে ভিজিয়ে মধু দিয়ে খাবেন। 1 চামচ পাউডার, 1/2 গ্লাস পানির মধ্যে দিয়ে মধু দিয়ে খেতে পারবেন। আবার যদি অনেকে মনে করেন যে না আমি দুধের সাথে খাবো, তাহলে 1 চামচ পাউডার আপনি 1 গ্লাস দুধের সাথে এভাবে গরম দুধের সাথে নেড়ে তারপরে খাবেন, তাহলে দেখবেন যে চমৎকার রেজাল্ট আসবে। তবে এটা মিনিমাম আপনাকে 4 মাস খেতে হবে, 120 দিন খেতে হবে। আর বীর্য যাদের বেশি পাতলা হয়ে যায় তাদের জন্য আরও অন্য ওষুধ আছে, তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, কারণ এখানে আমার ফোন নাম্বার দেওয়া থাকে, আর ফোনে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং আমার পরামর্শ নিতে পারবেন। আর পাশাপাশি বলব যে আপনারা বেশি বেশি করে আপনারা চেষ্টা করবেন যে আমার এই ভিডিওগুলি দেখার জন্য, পাশাপাশি বন্ধুরা চেষ্টা করবেন যে আপনারা প্রচণ্ড গরম পড়েছে, গরমে প্রচুর পানি খাবেন, আর পানি খেতে হয় খালি পেটে। আমি সবসময় বলে থাকি যে ভরা পেটে ফল, খালি পেটে জল, পানি সবসময় আপনারা খালি পেটে খাবেন। আর সবচেয়ে ভালো হচ্ছে যে সকাল রাত্রে দাঁত ব্রাশ করবেন, সকালে খালি পেটে পানি খাবেন, তাহলে আপনার স্টমাক, লাংস, কিডনি, হার্ট, লিভার এগুলো ভালো থাকবে, মস্তিষ্ক ভালো থাকবে, আপনার কনস্টিপেশন হবে না, আপনি সুস্থতার দিকে যাবেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন। তো বন্ধুরা আমাকে খুব ভুল বুঝবেন না, অনেকেই বলে থাকেন যে স্যার না আমি আসলে ব্যবসার উদ্দেশ্যে এটা করি না, এটা করি সমাজ সেবার জন্য, আপনাদের ভালোর জন্য। যারা অনেক দূর দূরান্তে থাকেন তারা বিভিন্নভাবে প্রতারিত হন, আবার অনেকে দেখা যায় যে আপনারা ওই এখন ইন্টারনেটের যুগ ভরেছে, আপনারা অনলাইনের যুগ ভরেছে, অনলাইনের মাধ্যমে আপনারা টাকা পয়সা দেন, অনেকে টাকা মেরে দেন, এটা খুব খারাপ কথা। এই ধরনের কমপ্লেন অনেকেই আমাকে করে থাকেন, আসলে এটা খুবই ঘৃণিত কাজ। একজনের টাকা নিয়ে তার ওষুধ পোষানো হয় না, তার পণ্যটা দেওয়া হয় না, এটা আসলে খুবই খারাপ। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করুন, আমি সেটা দোয়া করি। তবে আপনারা নিশ্চিন্তে এবং যদি কেউ নিতে চান আমার পণ্য, আমার কাছ থেকে নিতে চান, আপনারা চেষ্টা করুন বাজার থেকে কিনে, কারণ যারা বাজার থেকে সংগ্রহ করতে পারেন না, আমার কাছে যারা নেবেন, যেই সমস্ত বন্ধুরা,
আপনি নিশ্চিন্তে থাকবেন যে আমাকে যখন টাকাটা দিবেন অবশ্যই আপনি আপনার পণ্যটা পাবেন, হয়তো দুদিন দেরি হতে পারে কিন্তু অবশ্যই পাবেন, না পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি কখনোই এই কাজটা করি না। আর আমার মধ্যে সবসময় মৃত্যুর ভয় কাজ করে, কারণ মানুষ মাত্রই মানুষই, এই ক্ষণিকের জন্য এসে মানুষের সাথে প্রতারণা করি কিনা। তো বন্ধুরা সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, এই প্রত্যাশা ব্যক্ত করে আরও নিত্য নতুন ঔষধি গুণসম্পন্ন গাছ নিয়ে উপস্থিত হব। ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।